রবিবার মণ্ডপে মণ্ডপে মহা অষ্টমীর পূজোপাঠ সম্পূর্ণ হলো মহা ধুমধামে। পূজো শেষে দেবীর চরণে পুষ্পাঞ্জলি নিবেদন করলেন 8 থেকে 80 সকলেই। অষ্টমীর পূজোর অঙ্গ হিসাবে মালদার বিভিন্ন স্থানে নজরে এলো কুমারী পূজোর পরম্পরা। বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদীয়া দুর্গাপুজো, আর এই পুজো শৃঙ্খলায় রবিবার মহা অষ্টমীর পুণ্যতিথি, তাই এদিন সকাল থেকে মালদা শহর সহ জেলার বিভিন্ন স্থানে ধর্মীয় শুদ্ধাচার মেনে অষ্টমী পুজো শুরু হয়। পুজোকে ঘিরে প্রতিটি মণ্ডপ পুজোর ডালায় ভরে ওঠে। বড় থেকে ছোট সকলে নতুন পোশাক পরিধান করে পুজো মণ্ডপগুলিতে ভিড় জমায়। ঢাকঢোল কাঁসরের মঙ্গলধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পুজো মণ্ডপ প্রাঙ্গণ, রচিত হয় উৎসব আবহ, যার রেশ লক্ষ্য করা যায় মালদা শহর ছাড়িয়ে গ্রামগঞ্জেও। আজকে মহাষ্টমী, অষ্টমীর পূজা হচ্ছে। অষ্টমীর পূজা ঘিরে আমাদের এলাকায় বিশেষ এক উন্মাদনা থাকে। এই মণ্ডপে প্রচুর ভক্তের সমাগম হয়, আজকেও তাই হয়েছে। পার্বণ নিবেদন করলে সবাই সকলে অঞ্জলি দিয়েছে। অষ্টমী পুজো শেষে পুরুষ মহিলা সকলে জগজ্জননী দেবী দুর্গার চরণে সমবেত হন। সকলে ভক্তি ভরে দেবীর চরণে পুষ্পাঞ্জলি নিবেদন করেন। হিংসা হানাহানি ভুলে বিশ্ব শান্তি সহ পরিবার পরিজনদের মঙ্গল কামনায় ব্রতী হন। অঞ্জলি নিবেদন পর্ব সম্পূর্ণ হতেই আবাল বৃদ্ধ বনিতা মহা অষ্টমীর উৎসব জোয়ারে গা ভাসান। অল্পবয়সী ছেলেমেয়েরা প্রজাপতির মতো পাখা মেলে এ মণ্ডপ থেকে সে মণ্ডপ ঘুরে ঘুরে প্রতিমা দর্শন করে। মহাষ্টমী পুজোর একটি অঙ্গ হলো কুমারী পুজো, তাই রবিবার মহাষ্টমীর পুণ্যতিথিতে ধর্মীয় শুদ্ধাচার মেনে কুমারী পুজো অনুষ্ঠিত হলো মালদার বিভিন্ন পুজো মণ্ডপে। চিরাচরিত প্রথা মেনে এবারও কুমারী পুজোর পরম্পরা নজরে এলো মালদা রামকৃষ্ণ মিশনে। এক বালিকাকে দেবীর আসনে বসিয়ে দেবী জ্ঞানে পুজো পাঠ করলেন মিশনের স্বামীজিরা, যাকে ঘিরে আনন্দ মুখরিত হয়ে ওঠে মিশন প্রাঙ্গণ। গত 48 বছরের ধর্মীয় ঐতিহ্য পরম্পরা মেনে এবারও মালদা শহরের মালঞ্চপল্লী এলাকায় দত্ত বাড়িতে কুমারী পুজো অনুষ্ঠিত হলো ধর্মীয় শুদ্ধাচার মেনে। এক শিশুকন্যাকে দেবীর আসনে বসিয়ে তাকে দেবী জ্ঞানে পুজো করা হয়, যা দেখতে পরিবারের সদস্যরা ছাড়াও ভিড় জমান এলাকার ভক্তরা।
ইংরেজ বাজারে কোতোয়ালি সেন পরিবারের 167 বছরের দুর্গাপূজাতেও কুমারী পূজার ঢল রয়েছে। তাই এদিন মহাঅষ্টমীর পূর্ণ লগ্নে শ্রদ্ধা মুখার্জি নামে এক বালিকাকে দেবীর রূপ দান করে দেবীর আসনে অধিষ্ঠিত করা হয় এবং মাতৃরূপে তাকে পুজোপাঠের ছবি ধরা পড়ে।